সম্মানিত দর্শক, আমরা এসেছি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। এখানে একজন জ্ঞানী গুণী সম্মানিত মহিমামণ্ডিত এবং স্বনামধন্য প্রখ্যাত লেখক আছেন, যার নাম কবি হুমায়ুন রেজা। তিনি অসংখ্য পাণ্ডুলিপি লিখেছেন, কিন্তু প্রকাশের অভাবে সেগুলোতে ওই পোকা বাসা বেঁধেছে, বিভিন্ন পোকা মাকড়ে সেগুলো খেয়ে ফেলছে। চলুন দেখা যাক সেই পাণ্ডুলিপিগুলোর কি অবস্থা, সেগুলো আমরা চলুন দেখে আসি। দর্শক, আমরা আপনাদের দেখাতে চেয়েছিলাম কবি হুমায়ুন রেজার অসংখ্য পাণ্ডুলিপি, যেগুলো অগচ্ছিত এবং এলোমেলো অবস্থায় রুই পোকায় বাসা বেঁধেছে। আমরা যদি আপনাকে সেই পাণ্ডুলিপিগুলো দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে সব পুরনো পাণ্ডুলিপি, এগুলো প্রায় 60-70 বছর আগের লেখা। এগুলো অর্থাভাবে এখনো তিনি প্রকাশ করতে পারেননি। এই বইগুলো প্রকাশিত না হওয়ার কারণে ঘরের আলমারিতে, কখনো বস্তায় বেঁধে, আবার কখনো এখান থেকে ওখানে রাখার কারণে অনেক পাণ্ডুলিপি নষ্ট হতে চলেছে। এগুলো বহুদিন আগের লেখা, ফলে অনেক লেখাই আবছা মিটমিটে হয়ে গেছে, পোকা মাকড়ে খেয়ে নিচ্ছে। এতে বুক ফেটে কান্না বের হয়ে আসছে 96 বছর বয়সী এই লেখকের। আমরা তার লেখা সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার বর্তমান বয়স 96 বছর। আই অ্যাম ম্যান অফ 96। আপনি কতদিন যাবত লেখালেখি করছেন? আমি লেখালেখি আরম্ভ করেছি 60-70 বছর থেকে। 60-70 বছর থেকে কতগুলো বই লিখেছেন আপনি? আমি এখন পর্যন্ত প্রায় 62-63 বই লিখেছি। কতগুলো প্রকাশ হয়েছে? 6টা প্রকাশ হয়েছে। কি কি কাব্য হচ্ছে? ডিজিটাল অনন্তকাল, শতাব্দী শ্রেষ্ঠনাথী শেখ হাসিনা, স্থিতিপ্রজ্ঞ রাজনীতিবিদ, চিটকি গল্প যেটাকে বলা হয় সেটা লেখা হয়েছে অবদান, আর উপন্যাস লেখা হয়েছে মিলন শান্তি তৃপ্তি। তিনি দু চোখে ঠিক মতো না দেখেও প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। আমরা তার মুখ থেকে শুনব কেন লিখছেন, কোন কারণে, কিসের আশায়। আমার আত্মবিশ্বাস, শেখ হাসিনার সঙ্গে যদি আমি দেখা পাই, আমার কথা বলতে পারি, আমার সকল বই ছাপা হবে ইনশাল্লাহ। সমগ্র বিশ্বের মানুষ তা পড়বে, উপকৃত হবে এবং অনেক কিছু পাবে বলে আমি আত্মস্থ। তিনি মনে করেন জীবনের অন্তিম লগ্নে এসে হলেও বঙ্গজননী দেশরত্ন শেখ হাসিনার সাক্ষাৎ তিনি লাভ করতে পারবেন এবং তার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আত্মবিশ্বাসী তিনি। কারণ তার সাহিত্য চর্চার বেশিরভাগ সময় তিনি বঙ্গবন্ধু এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ব্যয় করেছেন। যাহা কিছু লিখেছি এই 1970 সাল আগের থেকে, তা সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কেন্দ্র করে। বইটি যদি আত্মপ্রকাশ করে, মানুষ প্রকৃতপক্ষে রাজনীতি কি জানতে সক্ষম হবে, আর শেখ মুজিবের চিন্তাধারা তাদের মনে প্রতিফলিত হবে এবং মা হাসিনা এটা বহু উপকৃত হবে, আমার আত্মবিশ্বাস। তিনি স্থানীয়ভাবে সময়ে অসময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে দেখা করলেও মেলেনি কোনো সহায়তা। তাই বিনম্র চিত্তে, কাতর কণ্ঠে হাত দুটো জোর করে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান তিনি। জোর দাবি করে বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অধিকার রয়েছে তার। আপনি আমাকে দয়া করে একবার দেখা দিন মা, আপনাকে দেখার জন্য আমি অত্যন্ত পাগল হয়ে গেছি। কারণ আমি পুঞ্জীভূত দেখা নিয়ে পুরে পুরে মরব, আর আপনি এটা জানতে পারবেন না। আপনি দেশের প্রধান, আপনি সরকার প্রধান, আমি কার কাছে, আমি কোথায়কার মানুষ? আমি বাংলাদেশের মানুষ না। আপনার সঙ্গে আমার দেখা করার অধিকার আছে, আমার দুঃখ বেদনার কথা আপনাকে জানাবার আমার অধিকার আছে। আপনি দয়া করে আমাকে একবার ঠাঁই দিন, আমি আপনার সঙ্গে দেখা করি, আমার মনের কথা, বুকের ব্যথা সব নিয়ে আপনার সঙ্গে ব্যক্ত করি, ইহাই আমার কাম্য। দিনের পর দিন অঝরে কাঁদছেন তিনি, আর সফলতার স্বপ্ন দেখছেন
বিগত 50 বছর ধরে নির্লসভাবে সাহিত্য সেবার জীবনে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন অসংখ্য পাণ্ডুলিপি। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, দর্শন, কাব্যগ্রন্থ সহ সব কিছুতেই রেখেছেন তিনি অসামান্য ভূমিকা। তার রচিত কবিতা, গান, গজল গেয়ে অনেকেই শীর্ষ স্থান দখল করে ছিনিয়ে নিয়েছেন প্রথম পুরস্কার। তার লেখা মঞ্চ নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় আপ্লুত হয়েছেন অনেক অভিনেতা, কিন্তু অর্থভাবে সেগুলো দক্ষ পাঠকের সামনে তুলে ধরতে না পারাই কবি রয়ে গেছেন আজও আড়ালে, একেবারেই মফস্বলে। ভূতের মতন নাম ডাক থাকলেও বাস্তবে নেই তার কোনো সফলতা। তাই একটি প্রশ্ন বারবার জাগে, হবে কি তার দেখা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে? সালাউদ্দিন আহমেদ, উপজেলা প্রতিনিধি, পোরশা, নওগাঁ।